10 জানুৱাৰী লক্ষীমপুৰৰ পাভ বনাঞ্চলত চলিব উচিত বিশাল আৰক্ষী আৰু অৰ্ধসামৰিক বাহিনীয়ে চলাইছে মক ড্ৰিল 600 অধিক আৰক্ষী আৰু CRPFৰ জোৱান মোতায়েন কৰা হৈছে বঙালমাৰা বিদ্যালয়ৰ খেলপথাৰত বাহৰ পাতিছে বাহিনীটোৱে বনাঞ্চল সৰহৰ 500 হেক্টৰ ভূমি বেদখলৰ কবলত বেদখলীকৃত ভূমি উচ্ছেদৰ বাবে যুদ্ধংঘেই তৎপৰতা দেখিবলৈ পোৱা গৈছে প্ৰশাসনৰ মাজত উচ্ছেদৰ সকলো যাৱতীয় ব্যৱস্থা সম্পূৰ্ণ কৰি তুলিছে প্ৰশাসনে তেনুকা কোনো কথা নাই বনাঞ্চল মানে বনাঞ্চল তার যেটা সীমা আছে তার বিভাগীয় যে বিভাগ আছে তেওঁলোকে অলরেডি ইতিমধ্যে তেওঁলোকে তার সীমা তার নির্ধারণ করা আছে সেই নির্ধারণ করা সীমার ভিতৰত বনাঞ্চলৰ পৰা সকলো মানুহ উচ্ছেদ করা হবে এতিয়া যদি 10 তারিখ আগত কোনোবা যদি ইতিমধ্যে কাবার যদি কিবা সম্পত্তি আছে বা কোনোবা মানুহ আছে তেওঁলোক মানে নিজে ইচ্ছা মতে তারপর উলাই যাওয়া তারপর উচিত কারণ তার ভিতর থাকাটোৱে সম্পূর্ণ আইন বিরুদ্ধ কথা এতিয়া অহা 10 তারিখৰ পৰা যেতিয়া এভিকশন আরম্ভ হব সেই সময়ত তাত যি সময়ত তাত যদি কোনোবা মানুহ থাকে বা এভিকশন কৰাৰ সময়ত যদি কিবা ধৰণৰ হকা বাধা দিবলৈ যদি কোনোবাই চেষ্টা কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে আইনী ব্যৱস্থা কৰা হ'ব আৰু আমাৰ যি হয় সকলো আইনমতে কৰা হ'ব সেই ক্ষেত্ৰত মই আমি ক'বলগীয়া আৰক্ষী বিনপা সংস্থাপন পুনৰ এই বিষয়ে আমি ক'বলগীয়া বিশেষ একো নাই আমাৰ হ'ল যে পাভ বনাঞ্চলত কোনোবধ্যেই মানুহ কোনো ধৰণৰ বেদখলকাৰী থাকিব নোৱাৰে নিয়মমতে হল আইনমতে হল কোনো ধরনের বনাঞ্চলত যদি প্রবেশ করার আগতেই আগতীয়াকে পারমিশন লব লাগে এজন মানুষ অকলে ইনে সোমাবলে বিচারিল গতি তাত থাকার কোনো প্রশ্নই নুঠে 10 তারিখের পর এভিকশন আরম্ভ হব পাভ রিজার্ভত আপনার সকলে জানে যে রিজার্ভ ফরেস্ট যে অঞ্চল রিজার্ভ ফরেস্টত যিকোনো ধরনের প্রবেশ করার আগতেই মানুষের পারমিশন লব লাগে এটা প্রবেশ করা বাদ দিয়ে তাত গিয়ে মানুষে অনধিকার তাত ঘর বনায় তাত কিছুমান তেনেকুৱা ধৰণৰ বাসস্থান কিছুমানে বনাইছিলে খেতি বাতি কৰাৰ আৰম্ভ এতিয়া অহা 10 তাৰিখৰ পৰা তাত উচ্ছেদ অভিযান হ'ব গতিকে তাৰ সেইবাবে আমাৰ আৰক্ষী পিনৰ পৰা যিখিনি ব্যৱস্থা কৰিবলগীয়া আছে সম্পূৰ্ণ আমি তৈয়াৰী কৰা হৈছে আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত